আসসালামু আলাইকুম বন্ধুরা। তা আমাদের দেশে যে কাহিনীগুলি হইটা ঘটে গেল সরকার এবং ছাত্রদের সাথে, তো এই জিনিসটা এই দেশের মানুষ কিভাবে নিছে। তা আমি মানডে কাজে জয়েন করলাম উইকেন্ডের পরে, তো মূলত উইকেন্ডের ওই দিকটাই এই কাহিনীগুলি হয়েছে। তো পরে যখন সোমবারে কাজে গেলাম, তো আমাদের কোম্পানিতে প্রত্যেক মানডে মিটিং হয়, আর এই কয়দিন আমি ভিডিও করতে পারি না কারণ আমার কাজ ছিল। তা আমার কাজ শুরু হয় সকাল 7টা থেকে বিকেল 5:30, বাসা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তো এখন উইন্টার, তো এই নিউজিল্যান্ডে এখন আবার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো ওদের কি প্রতিক্রিয়া ছিল, ওরা এই দেশে কিন্তু ওই আমাদের বাংলাদেশ নিয়ে নিউজ হয়েছে, তো ওরা ওই জিনিসটা দেখতে পারছে। তো কিছু কিছু বিষয় দেখছে ওরা যে খুবই মর্মান্তিক ঘটনা, যে মানুষের সাথে কত খারাপ আচরণ করা হয়েছে, এবং সব ফুটেজই ওরা মোটামুটি দেখছে সবাই সারা বিশ্বে, কিন্তু এই জিনিসটা ছড়াই গেছে। তো ওরা আমাদের কাছে প্রশ্ন করছে ওই মিটিংয়ের সময় যে কি কারণে এরকম হইতেছে এবং কেনই বা এরকম করতেছে, এই লোকগুলি কিভাবে এত। ওরা কিন্তু কিছু নলেজ নিছে, বলতে ওদের দেশে খবরে দেখাইছে, তো ওরা তো জানছে কি কারণে হয়েছে। ওরা শুধু কোটার বিষয়ে জানছে যে কোটা নিয়ে এরকম মারামারি হয়েছে, ওরা কোটা চাইতেছে আর সরকার থেকে কোটা দিতে চাইতেছে না, এই কারণে মারামারি হয়েছে এরকম। আর ওই যে মানুষ মারা ফেলাইছে, এই জিনিসগুলো দেখছে, ওদের অনেক স্যাড ফিল করছে, কারণ এই দেশে এগুলি কিন্তু নাই। ওরা অনেক শান্তিপ্রিয় দেশ, ওদের দেশে কিন্তু সেনাবাহিনী বা যুদ্ধক্ষেত্রে যেই সরঞ্জাম লাগে কিছুই ওদের দেশে নাই, এই কারণে ওরা ওইটার সাথে ওরা ইউজ টু না। তাই আমাদের কাছে আর আমাদের দেশকে নিয়ে ওরা অনেক খারাপ মন্তব্য করলো যে এরকম কেন, এইসব কি কি দোষ ছিল ওগুলির, বা সরকারের কি, সরকার কেমন, এইসব বিষয় নিয়ে আলোচনা আলোচনা করলো আমাদের সাথে ওই মিটিংয়ের শেষে। তো আমাদেরও কষ্ট লাগছে আমাদের দেশ নিয়ে এক্সপ্লেন করা অগো, কারণ আমাদের দেশ এরকম একটা পর্যায়ে গেছে গা যেখানে ভোটবিহীন সরকার হয়ে যায়। এই কারণে ওরা ওই জিনিসটা আমাদের জিজ্ঞেস করছে যে তোমাদের দেশে কয় বছর পর পর নির্বাচন হয়। পরে আমরা বললাম যে এরকম আমাদের দেশে 5 বছর পর পর নির্বাচন হয়, কিন্তু এই কথাটা শুনে 5 বছর পরে অন্য কোনো সরকার আসতেছে না, প্রায় 15 বছর, এইসব কথা শুনে ওরা জিজ্ঞেস করছে যে কি কারণে আসতেছে না অন্য সরকার এইসব। আর তখন কিছু বলার ভাষা নাই, কিছু বলার ভাষা নাই, কেননা আমাদের দেশে তো বর্তমানে ভোট হয় না, জনগণ তো আর ভোট দিতে পারে না। যেমন আমার পরিবারের কথা বলি, পরিবারও তো আমার পরিবার কখনো ভোট দেয় না, বর্তমানে তাদের অধিকার নাই ভোট দেওয়ার মতো, ওরকম পরিস্থিতি হয় না বাংলাদেশে, এই কারণে আর দেয় না তারা। তো যাই হোক, বাংলাদেশে সরকারকে একটাই কথা বলতে চাই, কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত যে এই বাংলাদেশের মান সম্মান অন্য দেশে কিন্তু হেয় হয়, হয়তোবা তারা বুঝতে পারে না, তারা ক্ষমতার লোভে এইসব করে। সব সব ধরনের লোকের কথাই কই, বিপক্ষ দল পক্ষ দল সবারই দোষ আছে, কিন্তু এটা সমাধান কিন্তু এই মানুষ মারা বা ধর পাকলা এগুলি করার আগেই করা উচিত। কেননা তুমি যদি সত্য হও তাহলে অটুট থাকবা তোমার কথায়, তুমি কেন নরম হয়ে যাও পরে মারামারি কাটাকাটারি হওয়ার পরে, এইসব ঠিক না। এগুলি যদি কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয়, কিছু বলার আগে জেনে শুনে বলতে হয়। কিছুদিন পর পর কিছু একটা শুনি যে কুমড়া দেয় বেগুনি পেঁয়াজ ছাড়া রান্না করা, তেল ছাড়া রান্না করা কেন, এটি তো একজন প্রধান যেই দেশের প্রধান থাকে তার মুখ থেকে এই সব শোনার পরিস্থিতি কিন্তু জনগণ নাই, কারণ এটা সে বলতে পারে না, সে কেমনি বলবো, সে একজন দেশের প্রধান হয়ে যদি এইসব কথা বলে তার মুখে এগুলি সাজে না। এটা আমরা বাহিরের দেশে আসছি, তা আমরা দেখি যে এই দেশের মানুষ কিভাবে তাদের বিহেভ এবং কিভাবে তারা কথাবার্তা বলে। এই দেশে দেখেন যে আমি এখানে আসি এখানে, এবং অন্যান্য দেশেও গেছি আমি, তো ওইখানে এই যে বাংলাদেশের মতন এত ধর পাকলা আর এত জানান দি বইলা যে আমাকে ভোট দাও, এইসব এগুলি কিন্তু হয় না। এগুলি কি হয়, আমাদের যেমন মেল বক্স আছে, ওই মেল বক্সের মধ্যে একটা লেটার আসে, একটা বলতে যে যে প্রার্থী তার তার লেটার আমাদের মেল বক্সে রাখা যায় যে অমুক দিন থেকে অমুক দিন ভোট হইব, তোমরা যে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবা,
আমি তোমাদের উন্নয়ন করব, ওই লেটারের মধ্যে লেখা থাকে। আর এখানে কেউ হাইরা গেল দেখে সে মাইনে নিব না বা মানবো, এরকম কিছুই হয় না। তো শান্তিপ্রিয় বলতে একটা কথা আছে, কিন্তু আমি আমার বুদ্ধির পর থেকেই দেখতেছি বাংলাদেশে এরকমই হইতেছে। কিন্তু এই পথ থেকে বের হয়ে আসতে হইব বাংলাদেশকে, কেননা বাংলাদেশ এখন উন্নতির পথে যাইতেছে না, খালি চুরি হইতেছে। কারণ রেমিটেন্স, কিন্তু অনেক রেমিটেন্স যায় বাংলাদেশে, ওই রেমিটেন্স যদি ভালোভাবে কাজে লাগায় তাহলে কিন্তু দেশ অনেক তাড়াতাড়ি উন্নত হয়ে যাব। তাই যাই হোক, সরকারের কাছে একটা আকুল আবেদন যে সবাইকে নিয়ে বসবাস করার জন্য বাংলাদেশে। সব মানুষ চায় শান্তি, বাংলাদেশটা কারো একের না, বাংলাদেশ কিন্তু সবার, এককভাবে কারো কোন বাংলাদেশ হয় নাই। বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে কারো একার পক্ষে সম্ভব হয় নাই, কিন্তু এই স্বাধীন করা দেশটা সবাই মিলে মিশাই কিন্তু স্বাধীন করা হয়েছে। তাই যাই হোক, কিছু বলার ভাষা নাই, অনেক কথা বলে ফেলাইলাম। ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন আরেকটি ভিডিওতে।